আজকে আমাদের ক্লাসে আমরা দেখব তথ্য পরিবহন বা ডেটা ট্রান্সমিশন সম্পর্কে। ঠিক আছে, কি বললাম? তথ্য পরিবহন বা ডেটা ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশন বা তথ্য পরিবহন কি? তথ্য বা ডেটা কি কি উপায়ে প্রেরণ হচ্ছে বা কি কি উপায়ে ট্রান্সফার হচ্ছে সেইগুলো সম্পর্কে। ঠিক আছে, এর আগের দিনগুলোতে বা আগের ক্লাসগুলোতে আমরা নেটওয়ার্কিং এর সম্পর্কে পড়েছি, মানে নেটওয়ার্কিং এর কি কি ভাগ থাকে, নেটওয়ার্কিং কয় প্রকারের হয়, ল্যান ম্যান ভ্যান এই টাইপের, মানে কি কি উপায়ে নেটওয়ার্কিং গঠন হয়, এসব সম্পর্কে যাই হোক পড়েছি। তো আজকে দেখব ডেটা ট্রান্সমিশন সম্পর্কে। একদম প্রথমেই বলি, ডেটা ট্রান্সমিশন সাধারণত দুই প্রকারে হতে পারে। কি বললাম? দুই প্রকারে হতে পারে। এক নাম্বার হলো সিরিয়াল ট্রান্সমিশন বা ধারাবাহিক প্রেরণ, সেকেন্ড প্যারালাল ট্রান্সমিশন বা সমান্তরাল প্রেরণ। ক্লিয়ার? সিরিয়াল ট্রান্সমিশন অ্যান্ড প্যারালাল ট্রান্সমিশন। ঠিক আছে, তো আমরা এবার পড়ব সিরিয়াল ট্রান্সমিশন সম্পর্কে। ঠিক আছে, সিরিয়াল ট্রান্সমিশন প্রধানত কি বা প্যারালাল ট্রান্সমিশন প্রধানত কি সেগুলো সম্পর্কে জানব। সিরিয়াল ট্রান্সমিশন বলতে বলা হয় যখন দুটি যন্ত্রাংশ বা দুটি যন্ত্র বা ডিভাইস, তার মধ্যে যখন একটা থেকে আরেকটার মধ্যে বা একটি যন্ত্র থেকে অন্য একটি যন্ত্রে বা একটি নোড থেকে আরেকটি নোডে, তোমাদেরকে যে নোড মানে আমি বলেছিলাম একদম ফার্স্ট ক্লাসে, তো যাই হোক, যখন দুটোর মধ্যে ডেটা ট্রান্সফার বা ডেটা প্রেরণ হয়, সিরিয়াল ট্রান্সমিশন কিন্তু সর্বদা একটা বা একটি মাত্র তারের মাধ্যমে হয়, বা এই একদম সহজ ভাষায় বলতে গেলে সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা ট্রান্সফার সবসময় বা ডেটা ট্রান্সফারের জন্য একটি মাত্র তার ব্যবহার করা হয়। ঠিক আছে, তো একটি তার ব্যবহার করা হলে, একটি তার ব্যবহার করলে যে খরচ হয়, অনেক তার ব্যবহার করলে অবভিয়াসলি তার থেকে বেশি খরচই হয়, তো বেশি অনেক তার, সেটা সেটা প্যারালাল ট্রান্সমিশন, সেটা পরে পড়ব, সিরিয়ালটা এখন পড়ছে। তো যাই হোক, সিরিয়াল ট্রান্সমিশনের জন্য আমাদের তথ্য মানে সিরিয়াল ট্রান্সমিশনের জন্য তথ্য পরিবহন একটি মাত্র তারের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, সে তথ্যকে আমরা কম্পিউটারে মোটামুটি বিট হিসেবে যদি ভেবে নিই, তো যতগুলি বিট থাক না কেন, আমি একটা প্রেরক থেকে গ্রাহকের কাছে পাঠানোর জন্য একটি মাত্র তারই ব্যবহৃত হবে। সে দুটো বিটের মানে নাম্বার হলেও একটা মতো তার ব্যবহার হবে, 20টা বিটের হলেও একটা মতো তারই ব্যবহার হবে। ঠিক আছে, তো দেখা যাক এখানে কি বলছে। সিরিয়াল ট্রান্সমিশন সিগন্যাল ট্রান্সফারের একটি ফর্ম বা একক সময়ে একক ডেটা চ্যানেলের মাধ্যমে তথ্য পরিবহন করে। আমি এটাই বললাম, এখানে ডেটা চ্যানেল মানে কিন্তু একটি মাত্র তার, সেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, একক সময় মানে অ্যাট এ টাইম, অ্যাট এ টাইম একটি মাত্র তারের মাধ্যমেই কিন্তু ডেটা ট্রান্সফার হতে পারে সিরিয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে এটা। ওকে, নেক্সট, সিরিয়াল ট্রান্সমিশন সাধারণত দীর্ঘ দূরত্বের ডেটা স্থানান্তরিত করার জন্য ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়। ঠিক আছে, যখন দুটো নোডের মধ্যে বা দুটো যন্ত্রের মধ্যে অনেক দীর্ঘ দূরত্বে ডেটা ট্রান্সফারের দরকার হয়, তখন সিরিয়াল ট্রান্সমিশনটা ব্যবহার করা হয়, কারণ একটা হতেই পারে, কার খরচটা কম। ঠিক আছে, এই সিরিয়াল ট্রান্সমিশন আবার দুটো ভাগ আছে, ও দুটো আবার পরে পড়ব, তো আপাতত এই হলো সিরিয়াল ট্রান্সমিশন। এবার আমরা দেখব
সিরিয়াল ট্রান্সমিশনটা কিভাবে হয় ছোট একটি ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো দেখো আগে, তারপর আমি বোঝাচ্ছি পুরোটা। দেখো এখানে যে 1010 সেটা প্রেরকের থেকে গ্রাহকের কাছে ট্রান্সফার হলো, বা একটি নোড থেকে আরেকটি নোডে, বা একটি ডিভাইস থেকে আরেকটি ডিভাইসে যে ট্রান্সফার হলো, সেটা কিন্তু পুরোটাই একটি মাত্র চ্যানেলের মাধ্যমে, বা সরি একটি তারের মাধ্যমে, ঠিক আছে? প্রথমে যখন 1 গেল, সেটা যে তারের মাধ্যমে গেল, 0টাও কিন্তু সেই তারের মাধ্যমেই গেল, তারপরের 1টাও সেই তারের মাধ্যমে গেল, দেন 0 গেল। 4টে আছে বলে যে 4টে লাইন বা 4টে তার থাকবে তা কিন্তু সিরিয়াল ট্রান্সমিশনে হয় না, যেটা আমি একদম প্রথমেই সংজ্ঞাতে বলেছি। সিরিয়াল ট্রান্সমিশনের জন্য সে যতগুলি বিট থাকুক না কেন, প্রেরক থেকে গ্রাহকের কাছে সর্বদা কিন্তু একটি চ্যানেল বা একটি লাইন বা একটি তারই কিন্তু ব্যবহৃত হয়, ঠিক আছে? তো ভিডিওটা আসা মানে ভিডিওটা দেখানোর তোমাদের কারণটাই হলো যাতে ক্লিয়ার হয় যে মানে সংজ্ঞাটা, পরে অনেক সময় তো ভিজুয়াল করে দেখলে না জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়, নর্মাল মুখস্থ করার থেকে বা বোঝার থেকে। তো সেই জন্যই তোমাদেরকে ভিডিও করে আমি দেখালাম।